এই অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। শরীরটা ঠিক নেই মনে হয় রে বাবা। হ্যাঁ, আমরা চলে যাব। চলে তো যেতেই হবে বাবা, আর কি উপায় আছে বল? তোর জ্যাঠামশাই তো আর আমাদের কেউ থাকতে দিল না, চলে যেতে হবে, বাধ্য হয়ে চল। চল চলে যাবো, চলে। কিন্তু আমি চলে গেলে জমিদার হবো কি করে? তুমি আর মা যে বলেছিলে জ্যাঠামশাই পাজি জামাইকে ভাগিয়ে আমি জমিদার হব। সর্বনাশ, এ যে দেখছি গোদের উপরে বিষ পড়া, সবাই দলে দলে জমিদারির বাগ নেওয়ার মতলবে এখানে এসে জুটছে। কি বললি, কি বললি? জামাইকে হতে তুই তুই হবি জমিদার? এই মাটি পড়েছে, তখন থেকে অভিনয় করে যাচ্ছি দাদার সামনে, গালটা তো দেখছে আমাদের। এই কাকু তুই মার, মারো। হ্যাঁ ঠিক হয়েছে মা, তুমি মারলে কেন? কষ্ট কথা বলে কিছু ডুবো ছিলি। তোর মনে এই ধরনের কথা আসে কি করে আমায় বল? তুই আমায় বল, তুই এই ধরনের কথা কি করে আসে? ছি 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 ছি, যা যা একুরে গিয়ে জাটা মশাই আর আমাদের জামাই বাবাজির কাছে ক্ষমা চা, পায়ে ধরে ক্ষমা চাইবি তুই, যা। আমি জমিদার বাড়ির ছেলে, আমি ঝুঁকতে জানি না। ওরে বাবা রে, পিছনে তিনটে লাথি মারলেই দেখবে ঠিক ঝুঁকতে পারছো। হত ভাগা দাদা, তুমি আমারও তিনটে মেরে দিও, তোকে তিনটে মেরে দিও। তোমার বোধহয় জানা নেই আমি মহারাজ পৃথ্বীরাজ, তাই রাজাকে প্রণাম করলে তোমার সম্মান বাড়বে বই কমবে না। আর এমনিতে আমি তোমার থেকে বয়সে বড়ই হই। দাঁড়িয়ে দেখছি কি চা, আমার বাগান চা। ও দিদি, তবে এবারে আমরা থাকি। তোমার তো দিদি দয়ার শরীর, এই ছোট বোনটার আবদার তুমি এভাবে ফেলে দিও নে। ও বেয়ান, আপনাদের দেখে তো বেশ ভালো মানুষই মনে হচ্ছে, একটু দাদাকে বলুন না উনি যাতে আমাদের এখানে থাকতে দেন। আমায় ক্ষমা করে দিন জ্যাঠামশাই, আমার জমিদার হওয়ার কথা ভাবাও ভুল হয়েছে। আচ্ছা দাঁড়িয়ে দেখছিস কি জামাই বাবাজির পায়ে ধরে ক্ষমা চা, ক্ষমা চাই কুনি। আমার ভুল হয়ে গেছে জামাই। জামাই আগের বার এত কাণ্ড করে যাওয়ার পরে বাবা তাকে এত তল্লাই দিচ্ছে, তবে কি জমিদারের গদি ওর দিকে ঘোরাবে? ওনার কি হবে তবে? ও জমিদারকে নিজের পা ধরিয়ে ঠিক করলে না জামাই, খগেন্দ্রনাথের মাথা নোয়ানোর ফল তুমি আজকেই টের পাবে। আমরা তবে থাকি দাদা। থাকুন থাকুন, উৎসবের দিনে কেউ বাড়ি থেকে বেরিয়ে যায় না, আমরা কুটুম হয়ে থাকতে পারছি আর আপনারা তো সজন। আপনি সাক্ষাৎ দেবতা, সাক্ষাৎ দেবতা আপনি। কই গো শুনছো? এই আয় শুনছো কি বলো তো, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি শুনলে না? বিয়াই মশাই আমাদের থাকার অনুমতি দিয়েছেন। হ্যাঁ তো চলো 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 চলো। ইয়ে বিয়াই মশাই, ইয়ে মানে আমি ইনভিটেশন দিয়ে আপনাদের সবাইকে ডেকে পাঠিয়েছিলাম, এই আপদগুলো এসে ঝামেলা পাকাবে এটা জানলে আপনি আমাকে ইয়ে করে দেবেন, ইয়ে মানে ক্ষমা দেবেন। যেখানে অপমানের কোনো প্রশ্ন নেই সেখানে আপনি ক্ষমা চাইছেন? তবে হ্যাঁ ব্যায়ামশাই, ক্ষমা যদি আপনাকে চাইতে হয় তাহলে ইংরেজি বলার জন্য চাইতে হবে, ওটা অসহ্য। ইয়ে মানে এই ডেঞ্জারগুলোর গৃহপ্রবেশ ঠিক হলো না বুঝলেন, কি মতলবে এসেছে কে জানে। দেখুন নিজেদের মধ্যে রাগারাগি মিটিয়ে নিন, ভাগ পুষে রাখবেন। জমিদার মশাই আছেন? আরে এখনো যাওয়ার সময় হয়নি বাবা, কে কে এলে? আরে এসো এসো, সিলভার মুন, সিলভার মুন, কাম কাম। বাবা কে উনি? আমি রূপচাঁদ, কলকাতা থেকে আসছি। বেশ বেশ, তাই চাঁদ বদন ছাড়া আর কি নিয়ে এলে? আগে আপনার বানাতে দেওয়া সেই স্পেশাল হার। বাবা বাবা বেশ ভেরি গুড।
আরে বাস, এ তো চকচক করছে, চোখ একেবারে ধা দিয়ে যাচ্ছে। চোখ তো ধা দিয়ে যাবেই, দামি দামি পাথর বসানো নেকলেস এটা, জগৎপুর ফরাসডাঙায় এই জিনিস দেখতে পাবে না তুমি জামাই। এই গুজরাটি কারিগরদের 100 টাকা বাড়তি বায়না দিয়ে কলকাতা সোনার দোকানে 3 মাস ধরে তৈরি করা হয়েছে। এরপরেও যদি চোখ না ধরাতো গর্দান নিয়ে নিতাম। দামি পাথর বসানো আর কার জন্য গড়ালেন বাবা? নাল ফেলা বন্ধ করো, তোমার জন্য নয়। তবে কার জন্য বাবা? ইয়ে আমাদের নতুন রেজিস্টারের পুরনো বইয়ের হ্যাপি বার্থডে, এটা তারই বার্থডে গিফট। এত দামি উপহার দেওয়ার কারণ বেয়াই মশাই? কারণ তো একটাই বেয়াই মশাই, ইয়ে মানে যত দামি গিফট তত ফাস্ট রায় ভাদুর। আর এটা শুধু উপহার নয়, এটা আমার মান সম্মান নাশা স্বপ্ন সবই এই বাক্সে। এই রাজিস্টার সাহেব এরকম উপহার আগে কোনোদিন না পেয়েছেন, না ফিউচার পাবেন। সবার চোখ ভর্তি স্বপ্ন থাকে, আপনার দেখছি বাক্স ভর্তি স্বপ্ন। একদম ঠিক বলে নিতে চাই, আর এটা রাখতে হবে খুব সাবধানে, চারিদিকে যা চোর ডাকাতের উপদ্রব বেড়েছে, এটা চুরি হয়ে গেলে আমার স্বপ্নগুলো চুরি হয়ে যাবে। আগে জমিদার মশাই, আপনি অনুমতি দিলে আমি তাহলে আসি। আরে পারমিশন জি গো। কমলামা, এই কমলামা, এই নেকলেসের ভ্যালু নিশ্চয়ই তোর কাছে ক্লিয়ার? হ্যাঁ বাবা, আমার কাছে ক্লিয়ার। বেশ বেশ, এই নেকলেসটাকে খুব সযত্নে রাখতে হবে, চারিদিকে যা চোর ডাকাতের উপদ্রব বেড়েছে। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, এই আর আমার কাছে যতই থাকবে। দি, আমার কি হেড খারাপ হয়েছে যে তোমার মতন বিড়ালকে আগলাতে দেবো ফিস? ওই সব চোর ডাকাতের দলের মধ্যে তুমিও একখান পিস। তবে এমন গুরুবার কে সামলাবে শুনি? মাই অরেঞ্জ, জামাইয়ের মহারানী। আমি? হ্যাঁ কমলামা, এই এই যে ধর 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 ধর, আমি না নিজের থেকেও বেশি তোকে বিশ্বাস করি বুঝলি, তাই এটা তোকে এই সযত্নে রাখতে দিলাম। এটাকে নিয়ে ঘরে আলমারিতে গুছিয়ে রেখে দিই, আমি কাল সকালে তোর থেকে নিয়ে নেবো। আপনি কোনো চিন্তা করবেন না শ্বশুরমশাই, আগের বার আপনার জামাই খাজনা বিলিয়ে দিলেও এইবার এই হার ঠিক সামলে রাখবে। দেখা যাক কি হয়, তোমাকেও তো ভয়। তুমি দাঁড়াও বউ, আমি এক্ষুনি আসছি। কাল এই আরখানা আপনি আর দেখতে পাবেন না দাদা। এই আরখানা চুরি করে তারপর আপনি আমাদের এখানে থাকতে দিন আর না দিন, আমরা যেখানে থাকবো রাজার হালে থাকবো। আজ বাবা আমাকে তোমার শ্বশুর বাড়ির সামনে অপমান করলো তো ঠাকুরজি, এ বাড়ির বউ থাকতে তিনি মেয়েরাতে পার তুলে দিলেন, কিন্তু উনি পস্তাবেন। কাল সকালে এই বাড়িতে নাই আর থাকবে আর না তুমি। ঠিক করে দেখে শুনে রাখো বউ। আলমারিতে রাখলেই হবে, বাবা মিচিমিচি ভয় পাচ্ছিল। কিন্তু এটা কোথায় রাখি বলুন তো? আমায় দাও। খুঁটে বেঁধে রাখো বউ, চাবি কিংবা বড় খুঁটে বেঁধে রাখলে কোনোটাই হারায় না। ও মা, এই কথাটা তো সইয়া বলেছিল আপনাকে খুঁটে বেঁধে রাখতে। না বাদো, তার দরকার পড়বে না। বৌমা, তুমি এখানে নুকিয়ে নুকিয়ে কি দেখছিলে? আমি তো ইয়ে বৌদিকে আমাদের ঘরে আড়ি পাচ্ছিল। চলো 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 পাল্টাই।